পিকনিকের আয়োজন করা হয়েছে, আয়োজনে যে স্বয়ং এই স্যার এনারাই আসলে রান্না বান্না করতেছে। আসলে স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে রান্না করতেছে, রান্না করেই আসলে খাওয়া দাওয়া করবে এবং সবাইকে খাওয়াবে, আসলে এনার অনুভূতিটা কেমন স্যার কিছু বলেন। অ্যাকচুয়ালি পিকনিকে কিছু কাজ না করলে মজাই লাগে না, সেই দৃষ্টিকোণ থেকে আমরা রান্না বান্না সহযোগিতা করতেছি। ছোট ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে আজকের যে আয়োজন আমার কাছে অত্যন্ত অনুভূতিটা ভালোই লাগছে এই মুহূর্তে। তা আসলে আপনি কি মনে করেন যে মাঝে মাঝে এই ধরনের আয়োজন সব জায়গায় সব প্লেসেই করা প্রয়োজন? হ্যাঁ অবশ্যই, মনকে ভালো রাখতে হলে মাঝে মাঝে এরকম বাড়ির বাইরেও খেতে হয় বন্ধু বান্ধবদের সাথে, এরকম আসলে সময়টা সবাইকেই দেওয়া প্রয়োজন, দিলেই হয়তো বা সবারই মন মানসিকতা ভালো হবে, আপনি কি এটাও মনে করেন? মন মানসিকতা সবার সবসময় একরকম থাকে না, তবে এরকম ফ্রি সময় পাওয়া গেলে হয়তো টেনশন মুক্ত একটু থাকা যায়, রিল্যাক্সে থাকা যায়। তাহলে আসলে স্যারকেও অসংখ্য ধন্যবাদ স্যারের সুন্দর মতামত দেওয়ার জন্য এবং সুন্দরভাবে স্যার রান্না করতেছে। পাশে আমাদের এই যে আমাদের চাচা মেন বাবুচি চলে এসেছে, আসলে চাচার হাতের রান্না সবাই খাই, চাচা না হলে তো রান্নাই হতো না। এটার ভিতরে হলো রান্না, ইউটিউব চ্যানেলটা খুলে দিও তো, সমস্যা হলে ইউটিউব করবে। এই যে সকল কিছুই চলছে, 22 জন ব্যক্তির সমন্বয়ে আজকের রান্না, আরো অনেক ব্যক্তি অপেক্ষা করতেছে। আসলে রান্নার কাজ তো সবাই করে না, কিছু ব্যক্তি রান্না করতেছে। আসলে আপনারা এই ধরনের রান্না মন চাইলে শীতের দিন খুবই ভালো লাগবে, মজা লাগবে, চাইলে করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।